নমস্কার, মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি সঙ্গে অভিজিৎ। প্রথমে আপনাদের সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয় সেই নাগরিকত্ব বিল, সেই বাঙালির অস্তিত্ব, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আজ স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যাদেরকে তাদেরকে পরিচয় করে দিতে চাইছি। আমার ঠিক ডান পাশ বাম পাশে রয়েছেন সিআরপিসির অন্যতম একজন নেতৃত্ব কিশোর ভট্টাচার্য মহাশয়, তারপর রয়েছেন আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকাশ। আপনাদের দুজনকে প্রথমে ঈশান বাংলার পরিবারের পক্ষ থেকে স্বাগত এবং শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। আজ আমাদের যে আলোচনার বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে ব্রহ্মপুত্র উপত্যকার কিছু উগ্র অসমীয়া জাতীয়তাবাদী সংগঠন আমাদের অসমে বসবাসকারী বাঙালিদের নাগরিকত্ব হরণের একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ঠিক পাশাপাশি যদি আমরা দেখি, প্রায় দুই দশক যারা অসমের সম্পদ লুণ্ঠন করে বাংলাদেশে বেনামে যারা ব্যবসা চালিয়েছিল, অসমে সন্ত্রাস চালিয়েছিল, ভারত বিরোধী কার্যকলাপে জড়িত ছিল, আইএসআর এজেন্ট হিসাবে ছিল, সেই আলফার যারা আত্মসমর্পণ করেছে, তারা নানাভাবে সেই বাঙালিদের হুমকি দিচ্ছে। আলফার প্রাক্তন আলফা নেতা মৃণাল হাজারিকা বাঙালিদেরকে সরাসরি হুমকি দিচ্ছেন, 83-র ভয় দেখিয়ে দিচ্ছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেই আলফার নেতাদেরকে বাঙালি কখনো ভয় পায় না। স্বাধীনতার যুদ্ধ থেকে আমরা যদি ইতিহাস দেখে থাকি, বাঙালিরাই ছিল সর্বপ্রথমে। বলুন, শহীদ ক্ষুদিরাম বসু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, সবাই কিন্তু বাঙালি। সুতরাং বাঙালিরা ওইসব যারা উগ্রপন্থীর ভেষে অসমকে লুণ্ঠন করেছিল, ওদেরকে কিন্তু বাঙালিরা ভয় পায়। এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা শুরু করব এবং প্রথমে আমি আলোচনা শুরু করতে চাইছি কিশোরদার কাছ থেকে। কিশোরদা, আমরা দেখেছি সম্প্রতি কিছুদিন ধরে, আমি যদি সূত্র শুরুটা সেই জায়গা থেকে করি, বিজেপি রাষ্ট্রীয় সভাপতি বাঙালিদেরকে উইপোকো বলছেন। আমরা যদি অসমের যারা যেসব সংগঠন রয়েছে সেই দিকে যদি দেখি, ওরা বাঙালিদের রাষ্ট্রহীন করার চক্রান্ত করছে এবং তাদেরকে মদত যুগিয়ে যাচ্ছে আলফা। এই ক্ষেত্রে বর্তমানে আমাদের অসমে বসবাসকারী বাঙালিদের অবস্থানটা কীরকম দমে যাচ্ছে? দেখুন, আসামের ইতিহাস যদি আমরা দেখি, আসামে বাঙালিদের বিরুদ্ধে চক্রান্ত আজকে নতুন নয়, না, এটা অনেক দিন থেকে, অনেক বছর, 1942-43 সাল থেকেই বাঙালিদেরকে ভারত থেকে তাড়ানো, রাষ্ট্রহীন করা, বাংলা ভাষাকে অস্বীকার করা, বাঙালি জাতিকে সবভাবে দমিয়ে রাখার একটা প্রচেষ্টা সেই গোপীনাথ বরদলৈর আমল থেকে সেটার সূচনা হয়েছে এবং আজকে পর্যন্ত চলছে, এটা নতুন কিছু নয়। সেটার সূচনা যদি আমরা দেখতে পাই যে সিলেটকে, ভারতকে যে সিলেটকে সরিয়ে দেওয়া, এই সিলেটের খণ্ড যে জায়গাটা, সেই জায়গাটার থেকে মোটামুটি সূত্রপাত হয়েছিল। গোপীনাথ বরদলৈ ওনার রাজনৈতিক জীবনে আমার যা অবজারভেশন, একটা প্রচণ্ড ভুল করেছিলেন সিলেটকে ভারতবর্ষ থেকে সরিয়ে, আসাম থেকে সরিয়ে। উনি ভেবেছিলেন সিলেটটাকে যদি গণভোটের মাধ্যমে আসাম থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে বাঙালি জাতি শেষ হয়ে যাবে, অসমীয়ারাই আসামে প্রভুত্ব রাজত্ব করতে পারবে। এবং ওনার বক্তব্য 1947 ইংরাজির 19 নভেম্বর ওনার বক্তব্য থেকেই তো পরিষ্কার, যে বক্তব্য উনি বলেছিলেন আসাম ফর অ্যাসামিস, অবভিয়াসলি আসামিস ফর অ্যাসামিস, যেটা প্রত্যুত্তর দিয়েছিলেন গান্ধীজি, ইফ আসাম ইজ ফর আসামিস, বিহার ফর বিহার ইজ, দেন ইন্ডিয়া বিলংস টু হোম। এবং গান্ধীজি 28 অক্টোবর পাল্টা চিঠি দিয়ে গোপীনাথ বরদলৈকে এই কথা জিজ্ঞেস করেছিলেন। সুতরাং গোপীনাথ বরদলৈর মানসিকতার মধ্যে যে একটা ক্ষুদ্র জাতীয়তাবোধ এবং বাঙালিদের প্রতি বিদ্বেষ ছিল, তা কিন্তু এখানে পরিষ্কার। এবং আমরা আরও দেখতে পাই 1950 ইংরাজিতে আসাম বিধানসভার প্রথম বৈঠকে আলী হায়দরি, তৎকালীন গভর্নর, বলছিল যে বাঙালিরা হীনবীর্য
এদের এখনো যদি অসমীয়াদের প্রতি প্রভুত্ব স্বীকার করে নেয় তাহলে শুধু ওরা থাকতে পারবে, আর কিছু করতে পারবে না। এই দুটো ঐতিহাসিক সত্য ঘটনা আমরা বাঙালিদেরকে আমরা জানি, এবং আমরা ওইটা কোনো কিছুতেই বাঙালিকে দমাতে পারেনি। মানে আপনি বলছেন যে সেই পরম্পরাকে বজায় রেখে আজও সেই আজও চলছে। সুতরাং মৃণাল হাজারিকা বা জিতেন দত্তরা নতুন কিছু নয়, প্রত্যেক যুগে যুগে আমরা দেখেছি, প্রত্যেক 10 বছর 5 বছর পর পর এই আন্দোলন হয়েছে। এবার কিন্তু আন্দোলনটা আমার হিসাবে একটু পৃথক, ভাষা নিয়ে হয়েছে, জমি নিয়ে হয়েছে, এবার কেন আন্দোলনটা একটু পৃথক। এনআরসির নামে বাঙালিদেরকে অত্যন্ত সুসংগতভাবে আইনের মাধ্যমে রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র, এবং এটা কিন্তু অনেক সুদূর প্রসারী চিন্তাধারা করে আরম্ভ হয়েছে। আমি বলবো এখানে বরাক উপত্যকার নেতৃত্ব এবং আসামের তথা ভারতবর্ষের বাঙালি নেতৃত্বের অদূরদর্শিতা, মূর্খামি জন্য আজকে এই ইস্যুটা এই পর্যায়ে গেছে। মানে নেতৃত্বের ঠিক অভাব, এবং সেইভাবে শক্ত নেতৃত্বের অভাবটা বলছে বাঙালির নেতৃত্ব, বাঙালি নেতৃত্বে 1985 ইংরেজিতে যে চুক্তিটা হলো, 1986 যে অ্যামেন্ডমেন্টগুলো, কোথায় ছিলেন তৎকালীন সেই বড় বড় নেতৃবৃন্দ? কোনো কথা হয়নি। ওই সময় উচিত ছিল আমাদের আন্দোলন করা এই চুক্তিগুলো, চুক্তির এগেনস্টে গিয়ে, এবং যে অ্যামেন্ডমেন্টগুলো এসেছে সিটিজেনশিপ অ্যাক্টে 1986-এ, এগুলো আমাদের বিপরীত হয়েছে। তারপরে তখন 2003-এ এটাকে সংশোধন করে বিভিন্ন ধরনের সাবক্লোজগুলো এসেছে, 2009-এ এসেছে, 2015-এ এসেছে। আমরা কোথায় ছিলাম? আমরা 32 বৎসরের আমাদের মূর্খামি, আমাদের নির্বুদামি, আমাদের অজ্ঞানতা, আমাদের নেতৃত্বের অভাব আজকে আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। 40 লক্ষের মধ্যে আনুমানিক 25-26 লক্ষ লোক বাঙালি, বাঙালি রাষ্ট্রহীন হওয়ার ষড়যন্ত্রের শিকার। ঠিক আছে, আমি কিশোরদার কাছে যাব, তবে একটা কথা বলতে আপনাদেরকে বলে রাখছি যে এই যে নাগরিকত্ব বিল বলুন আর এনআরসি বলুন, সেটা নিয়ে কিন্তু বর্তমান দুটো রাজনৈতিক দল, কংগ্রেস বলুন আর বিজেপি বলুন, সেটা কিন্তু বাঙালিদেরকে নিয়ে একটা সাপ লুডো খেলছে। এদিকে বরাক উপত্যকার কংগ্রেস সেটাকে সমর্থন করছে নাগরিকত্ব বিলকে, কিন্তু প্রদেশ কংগ্রেস সেটাকে চরম বিরোধিতা করছে। আমরা যদি ঠিক বিজেপির পাশে গিয়ে দেখতে পারি, ব্রহ্মপুত্র উপত্যকার বিজেপি কিন্তু নাগরিকত্ব বিল নিয়ে নিশ্চুপ, বরাক উপত্যকার সবর। এই যে বিষয়টা, দুটো রাজনৈতিক দল আজ কিন্তু বাঙালিদের নিয়ে একটা সাপলুডু খেলে যাচ্ছে, এবং সেই সাপলুডু খেলাটার ফায়দা নিচ্ছে উগ্র অসমীয়া জাতীয়তাবাদী সংগঠন। এবার আমি যাচ্ছি আকসার উপদেষ্টা রূপম নন্দীপুর কাছে গেছে। আপনার কাছ থেকে প্রথমে একটা বিষয় জানতে চাইব সরাসরি। আমরা যদি দেখতে পাই ব্রহ্মপুত্র উপত্যকায় শেষ কথা আসুক, আশু যা বলবে সরকার তা শুনছে, আশু যা বলছে প্রতিঘা জেলা তা করছে। আমাদের বরাক উপত্যকার যদি সব থেকে পুরনো শক্তিশালী ছাত্র সংগঠন সেটা হলো কি আকসা অল কাছার করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এই মুহূর্তে বাঙালিদের স্বার্থে আকসা কি করছে? দেখুন একটা কথা বলি, এটা আমি আগে থেকেই বলে যাচ্ছি যে এনআরসি যে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এটা তো সুপ্রিম কোর্ট এমনিতে আসেনি। সুপ্রিম কোর্টে পাবলিক ওয়ার্কস বলে একটা এনজিও কেস করেছিল, কেস করার পর সেই সুপ্রিম কোর্টের নির্দেশে এখানে সব কিছু হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হতে গিয়ে যখন বরাক উপত্যকার প্রতিনিধি কেউ ছিলেন না, যাও একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী, সেটাও বরাক উপত্যকার নন, সেই সময় আমাদের জনপ্রতিনিধিরা কোথায় ছিলেন? এক আশু একটা সমান্তরাল সরকার চলছে, আশুর সঙ্গে আকসার তুলনা হয় না। এই জন্যে যে এখানে সমান্তরাল সরকার, এখানে আমি এটা প্রথম থেকেই আমি বলে যাচ্ছি যে আসামে যা হচ্ছে আশু শেষ কথা, এখানে সরকার গৌণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুবারের এজিপি সরকার ক্ষমতায় এসেছিল আসাম আন্দোলনের মাধ্যমে, দুবার ক্ষমতায় এসেও একবার বিরোধী হিসেবে ছিল, যা করতে পারেনি। এবার
খিলঞ্জিয়া সরকারের নামে বিজেপি সরকার বলছে, আমি বলবো খিলঞ্জিয়া সরকার তা করে দিয়েছে। কীভাবে করছে? আজকে এনআরসি তো সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, এটা সবাই আপনিও জানেন আমরাও জানি, এবং আমরা প্রথম থেকেই আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল এনআরসির মাধ্যমে আমাদেরকে রাষ্ট্রহীন করার একটা চেষ্টা চলছে, প্রথম থেকেই আমরা বলেছিলাম, বাস্তবে তাই হচ্ছে পরিকল্পিতভাবে। কিছু হলে ওনারা বলেন, আসুন নেতৃত্ব বলেন যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, এটাকে অমান্য করা হচ্ছে। আমরা তো এটা কি আমরা সুপ্রিম কোর্টে করতে পারি না? এটাই যেমন শেষ কথা, মানে এখন দেখা হচ্ছে আশু দিয়ে যখন আমাদের ভয়ভীতি দেখানো যাচ্ছে না, এখন যাচ্ছি আমি, এখন সেখানে প্রটোকলফাকে নামানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে বাঙালিদেরকে, বাঙালি বিশেষ করে বলবো বাঙালি হিন্দুদেরকে, এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে অদ্যাবধি বাঙালির যে অবদান সেটা তো খাটো করে দেখা যায় না, এটা ইতিহাস হয়ে গেছে। আমি বলবো এখানে যে এনআরসিতে যেভাবে সেবা কেন্দ্রগুলোতে আশুর যেভাবে দাপানি, এটা প্রত্যক্ষ করেছি 2017 নভেম্বর গৌহাটিতে প্রতীক হাজারা মহাশয় সবাইকে ডেকেছিলেন, সবার একসঙ্গে মিটিং করার কথা ছিল। প্রথমে মিটিংয়ের টাইম নির্ধারিত ছিল সকাল 10:30, তারপর 11:30 বলছি, 12:30, তারপর 1:30 নাগাদ বোধ হয় আশুর সঙ্গে বৈঠক হয়। আমাদেরকে বলা হয়েছিল প্রত্যেক সংগঠন থেকে 2 জন প্রতিনিধি, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ 2 জন করে, কিন্তু এখানে দেখলাম আশু 150-র অধিক তার ক্যাডার নিয়ে গেল। হ্যাঁ, আর ক্ষমতা জাহির করতে পেরেছে, ওটা তো ক্ষমতা জাহির নয়, অফিসিয়ালি ওদেরকে। আশু যদি ব্রহ্মপুত্র উপত্যকার সেবা কেন্দ্রে গিয়ে বসে, সেবা কেন্দ্রে বলছি না, এনআরসি দেখতে পারে, আমরা দেখেছি আশুর প্রতিনিধিরা ছিল বিভিন্ন সেবা কেন্দ্রে, এটা গভর্নমেন্ট মিটিং ছিল। আমি সভা বাদ দিয়ে যদি আমরা একটু দেখতে চাই যে বিভিন্ন সেবা কেন্দ্রে ব্রহ্মপুত্র উপত্যকা কিন্তু আশুর প্রতিনিধিরা বসে এনআরসির কাজ দেখেছিল, সেই জায়গায় একসাথে শুনেন যেগুলো মানুষ নিযুক্তি দেওয়া হয়েছিল ব্রহ্মপুত্র সব আশুর, যাদের হয়তো কম্পিউটারের অভিজ্ঞতা আছে কিনা জানেন কিনা ওনা, ওটা আমার সন্দেহ, বুঝতে পারছেন? নাই বলছে আশুর সরাসরি সরকার তাকে মদত দিচ্ছে, সরকার মদত দিচ্ছে, অভিজিৎ বাবু এটা বুঝার চেষ্টা করুন। কেন এখানে আজকে যদি বরাক উপত্যকায় কেন এটা হবে না, হবে না, এর জন্য তো এখানে এই মানচিত্র থেকে আপনার বেরিয়ে আসতে হবে, মানে আসামে থেকে হবে না, সম্ভব নয়। আজকে আজকে যদি আমরা দেখতে পাই যে আমরা কিছুদিন আগে দেখেছিলাম তপোধীর ভট্টাচার্য, আমাদের খুব সম্মানীয় একজন শিক্ষাবিদ, আমরা সবাই সম্মান করি, সর্বজন শ্রদ্ধ, উনি একটা লেখা লিখেছিলেন আজকাল পত্রিকায়, তারপর উনার বিরুদ্ধে এফআইআর হয়েছিল, তাকে হোম মিনিস্ট্রিতে যেতে ডাকা হয়েছিল। আমরা প্রদীপ দত্ত রায়কে যদি দেখি, আকসার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি একটি সাংবাদিক সম্মেলন করে মিনাল হাজারিকাদের হুঙ্কার দিয়েছিলেন, তারপর উনাকেও ডাকা হয়েছিল, কিন্তু জিতেন দত্তদের একই, জিতেন দত্ত মিনাল হাজারিকা একই, ঠিক এখন আবার সেম মিনাল হাজারিকা কিন্তু হুমকি দিয়ে যাচ্ছে বাঙালিদের, কিন্তু আজ পর্যন্ত বরাকবেলি থেকে কিন্তু এখন পর্যন্ত মিনাল হাজারিকার বিরুদ্ধে কোনো এফআইআর কোনো সংগঠন দেয়নি, সেটার কারণ কেন, আকসা কেন আজ পর্যন্ত এফআইআর দেয়নি? কিন্তু আমরা যদি দেখি কুকড়াঝারে বাঙালি ছাত্র ফেডারেশন মামলা করেছে, কেন বরাক উপত্যকা কি ভয় পায়নি মিনাল হাজারিকাকে? ভয় যদি পেতাম তাহলে সেই দিনে প্রেসমিট করতাম না, এবং সেই আমার আমি বলবো না, আমি বলছি যে সেই প্রেসমিটের পরে একটা নূতন মাত্রা এটা বাঙালিদের মধ্যে চেতনা এসছে। এফআইআরটা কেন হলো? এফআইআর একটা সময়ের অপেক্ষা, দেখতে পারো, দেখতে আপনি ওয়েট করুন, আপনাকে যদি ঘরে মেরে চলে যায় তারপরে বললে হবে না, তো বললে হবে না তো। আর গুয়াহাটিতে এফআইআর যেটা হয়েছে, পুলিশ নিজে এফআইআর করেছে ডিউ টু আকসার প্রেসমিট, পুলিশ তো করবে সেটা সোয়ামোটো কেস নেবে, সোয়ামোটো কেস এবং আকসার প্রেসমিটের পরে করেছে, স্পেশাল ব্রাঞ্চের ইয়ে থেকে আমাকে বলা হয়েছে, সেটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু আমাদের বরাক উপত্যকা এত, সেটা যদি আমরা ইনিশিয়েটিভ না নিতাম, সেদিন যদি আমরা ইনিশিয়েটিভ না নিতাম এটা এতটুকু না হতো না, বুঝতে পারলেন? আমি ভাবলাম আপনি সাংবাদিক সম্মেলন করেছে, সাংবাদিক সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনি মিনা জালেকা জিতেন দত্তকে সরাসরি হুঙ্কার দিয়েছেন, সেটা আমরা মেনেছি এবং বিগত দিনেও মেনেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনার আজকে কিশোর দাই বলুন সিআরপিসি রয়েছেন, সিআরপিসি থেকে আপনি আকসা থেকে রয়েছেন, ইউটিডিসি রয়েছে, কিন্তু সবাই তো এসেছিলেন, কিন্তু কটা ব্রহ্মপুত্র কটা চ্যানেল সেটা দেখিয়েছে, এটা দেখুন। আমরা যদি দেখি বরাক উপত্যকার সংগঠন অভাব নেই, কিন্তু আজ পর্যন্ত মিনাল হাজারিকা বলুন আর জিতেন দত্ত বলুন, মিনাল হাজারিকা আজকে একবার নয় তার আগেও আরেকবার হুমকি দিয়েছিল, কিন্তু
আপনারা কেন সেই আইনের পথে কেন যান না? শুধু কেন সংবাদ মাধ্যম, প্রেস বিবৃতি এবং প্রেস রিলিজের মধ্যে আপনারা সীমাবদ্ধ থেকে যান? এটা কে বললো আপনাকে এর মধ্যে সীমাবদ্ধ? আপনারা তো আজ পর্যন্ত কেউ মামলা করেননি। আরে মামলা আপনি বললেই কি মামলা হয়ে যায় নাকি? কেন ওরা করতে পারে? আরে আপনি তপদীর ভট্টাচার্যের এগেনস্টে সরাসরি একদিনের ভিতরে মামলা হলো দিশপুর থানায়, আপনারা কেন করতে পারছেন না? এখানে একটা কথা অভিজিৎ, ওরা যেভাবে কাজ করে, যেভাবে অর্গানাইজড, ওদের যা ফান্ডিং ক্যাপাসিটি এবং মানুষগুলো এক সূত্রে বাধা। তপদীর বাবুর বিরুদ্ধে যে এফআইআরটা, তার যে ড্রাফটিংটা যে করেছে, খুব বড় লইয়ার দিয়ে করানো হয়েছে। আমাদের এখানে প্রবলেম লিগ্যাল সাইডের যারা লইয়াররা আছেন তারা বিশেষ ইন্টারেস্টেড না। আমি যা দেখি এই আন্দোলন চালাতে গিয়ে বরাক উপত্যকায়, আমরা তিন ভাগে বিভক্ত, বাঙালি হিন্দুই বলুন, মুসলিমই বলুন। এক ধরনের মানুষ এসে গেছে, প্রথমত ভেবেছিল যে আমাদের নাম উঠে যাবে। এক ধরনের মানুষ দেখা যায় এখন, যাদের নাম উঠে গেছে ওরা কোনো ঝুট ঝামেলায় যেতে চায় না, কিছু করতে চায় না। আমার নাম উঠে গেছে, আমরা সরে গেছি, সরে যাই। আমরা প্রথম খসড়া তালিকার পর যেভাবে একটা আন্দোলনের স্রোত দেখেছিলাম সেটা কিন্তু অনেক কমে গেছে। সেকেন্ড একটা গ্রুপ হলো, বাড়ির পাঁচজনের তিনজনে উঠেছে, দুজনের উঠেনি। আমাদের উঠবেই, উঠবেই না, আমি উঠার জন্য টেনশনে আছি। দু নম্বর, যদি আমি আন্দোলনে যাই, সরকার বিরোধী কোনো কাজে যাই, যদি আমার বাকি তিনজনের নাম কাটা যায়, তো বাকি দুজন তো উঠেই নি, তিনজনের নাম কাটা যায়, সুতরাং আমি সরকার বিরোধী কিছুতে যাব না, কোনো রকম আমার নামগুলো উঠে যাবে। থার্ড একটা গ্রুপ হলো একদম লোয়ার লেভেলের মানুষ, রুটি রোজগার করে যারা দিন চলে, এদের ম্যাক্সিমাম নাম উঠেনি এবং এরাই এখন আন্দোলনে আসে। তো তারপরে হয়েছে কি, আমরা আন্দোলন চালিয়ে যেতে এখানে যে প্রবলেমটা বরাক উপত্যকায়, সেটা নেতৃত্বের অভাব। নেতৃত্বের অভাব থেকে ও বড় কথা হচ্ছে কি, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ। একটা আন্দোলন চালাতে গেলে প্রচুর ফান্ডিংয়ের দরকার। বরাকে তো টাকার অভাব নেই, বরাকে তো টাকার অভাব নেই, কিন্তু সেটা তো আপনারা বিভিন্ন সময় বলে থাকেন। কিন্তু তার মধ্যে তো আমাদের ঐক্য নেই, আমাদের ঐক্য না, মানসিকতার অভাব। এতো ঐক্য এবং মানসিকতা দুটো, ঐক্য এখানে ফান্ডিং এর অভাব, মেইন হচ্ছে যে রিসোর্স ফান্ডিং। সুপ্রিম কোর্টে একটা কেস করতে গেলে আমরা হিসাব করে একদম বিনা পয়সা যদি উকিল দিয়ে করেন, ওই কেস অ্যাডমিট হবে না। প্রচুর উকিল আছে আমাদের, বরাক উপত্যকার ছেলেরা আছে, জুনিয়র লয়ার আছে, ওরা কিছু কাজ হবে না। ব্রিফ টিপ বানিয়ে দিতে পারবে, সব কিছু পারবে, কিন্তু সুপ্রিম কোর্টে যে অবস্থা, ওইখানে তো টাকা দিয়ে বিচারটা কিনতে হয়। তো ওইখানে টাকা দেওয়ার মতো দিনে 20-25 লাখ লক্ষ টাকা লাগে, এটা বরাক উপত্যকাতে করা যায় না, বেশ প্রবলেম। আর ছোটোখাটো লয়ার দিয়ে করে লাভও নেই। আর সুপ্রিম কোর্টের এখন যা অবস্থা, আমরা অত্যন্ত লজ্জিত সুপ্রিম কোর্টের স্ট্যাটাসটা সম্বন্ধে। না, আপনি যে টাকার যে কথাটা বলছেন, যে আমরা যদি সেই দিকে থেকে আমাদের বরাক উপত্যকায় যে এত জনপ্রতিনিধিরা রয়েছেন, কারো কিন্তু অর্থের অভাব নেই। কেন ওরা সেই জায়গায় ফান্ডিং করতে কেন অসুবিধা করছে আপনাদের? টিপিক্যাল একটা মানসিকতা, কথাগুলো বললে খুব খারাপ। রাজনৈতিক নেতৃবৃন্দ একসেপ্ট কমলাক্ষ দেবপুর কাছ থেকে, একসেপ্ট, বাকি কেউ সরাসরি কোনো ধরনের এনআরসির কাজে যুক্ত হতে চায় না। উপর থেকে একটা স্টেটমেন্ট দিয়ে পত্রিকায় নাম তুলে বসে থাকে, দ্যাটস মাচ। মাঠে নেমে কমলাক্ষ দে, মাঠে নেমে ফাইট করে কিছু টাকা পয়সা দিয়ে যদি হেল্প করে থাকে, দিস ইজ কমলাক্ষ দেবপুর কাছ তো। আর কোনো রাজনৈতিক নেতা, যে দলই বলুন, নেই। বিজেপি তো ওরা রুলিং পার্টি বলেই না, অপোজিশনের এরাও সেম। এবং এদের মূলত ভোট কেন্দ্রিক চিন্তাধারা রাজনীতি, এদের সমাজ সম্বন্ধে, জাতি সম্বন্ধে কনসাসনেসের খুব অভাব, ফান্ডিংয়ের একটা প্রবলেম। এবং এখানে আন্দোলন অর্গানাইজ করতে গেলে মানুষের সহযোগিতারও একটা অভাব আসে না, টিপিক্যাল কিছু সাইকোলজি। আর এখানের ম্যাক্সিমাম মানুষ যারা লোয়ার মিডল ক্লাস থেকে হায়ার মিডল ক্লাস বলুন, ওরা জানে যে আসামে আমাদের কিছু হবে না, আসামে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আমরা তো আলটিমেটলি হায়ার সেকেন্ডারি পাস করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা চাকরি বা কিছু হয়ে আমরা কলকাতা, দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ চলে যাব, বেঙ্গালোর চলে যাব, সঙ্গে এখানে দরবার করে লাভ কী? কিন্তু ওর নিজের নাগরিকত্ব, নিজের ভারতীয় পরিচয় তো এই জায়গার থেকেই হবে, সেই জায়গাটা কি আমরা বুঝাতে পারছি না সেই নতুন প্রজন্মকে? খুব ভালো করে বুঝে, তারপরে আন্দোলনগুলো গ্রহ হয়, রূপমও খারাপ পাবে না,
মূলত ইউনিভার্সিটি এবং কলেজগুলোর ছাত্রদেরকে নিয়ে মূলত। আজকে আসাম ইউনিভার্সিটিতে গেলে দেখবেন তার মোর দেন 60% স্টুডেন্ট আউটসাইডার্স, যাদের কোনো ইন্টারেস্ট নেই বরাক উপত্যকার সম্বন্ধে, বরাক উপত্যকার মানুষ সম্বন্ধে। এখানে যা অবস্থা, দু নম্বর হলো ওদের সেই গার্জিয়ানদেরও মানসিকতা যে ছেলে মেয়ে তো বাইরে চলে যাবে, দরকারে ওদেরকে পাঠানো, আন্দোলনে পাঠানো দরকার। এই যে টিপিক্যাল কাজ করতে গিয়ে টিপিক্যাল কিছু জিনিস আমাদের চোখে পড়েছে। এখানে দেখবেন যারা আন্দোলনে যায়, মিটিং মিছিলে যায়, সব দেখবেন মোর দেন 50, 55, 60 এবং একই চেহারা, এবং একই চেহারা, বাকিরা আসে না। এই আসে না যে জায়গাটা, ওদেরকে নিয়ে আসার যে জায়গাটা কেন তৈরি করতে আপনারা পারছেন ওই জায়গাটাতে, কথাটা তো কি আপনারা কি বর্তমান যুব সমাজ বা বর্তমান প্রজন্মকে আমাদের এই বাঙালির অস্তিত্ব বা বাঙালির যে সংকট যেটা, সেটাকে কি আপনারা কি বুঝাতে পারছেন না? এটা তো মানসিকতার ব্যাপার, ওদেরকে বোঝানো বারবার হচ্ছে, বিভিন্নভাবে বোঝানো হচ্ছে, কিন্তু কি জানেন ওই যে ওদের একটা মানসিকতার মধ্যে ঢুকে গেছে। আপনারা গ্রাসরুট যেতে পারছেন না, শুধু শহর ভিত্তিক করে সভা সমিতি করে এবং ক্ষুদিরাম বসুর নিচে গিয়ে একদিন আন্দোলন করে সেটা সেই জায়গায় মধ্যে থেমে রয়েছেন কি? নিশ্চয়ই না। আমাদের দেখুন কাজকর্ম গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গাতেই আমরা মিটিং মিছিল করেছি, কিন্তু গ্রামের মানুষ তো সেই দিকে কনসিয়াস। আজকে শহরের মানুষ, শহরের যারা রয়েছে, ওরা চিন্তা করতে পারে আমার ছেলে বাইরে চলে যাবে, আমিও চলে যাব বাইরে, এই সমস্ত বিষয়ে ওরা চিন্তা করে, কিন্তু গ্রামের মানুষ তো সেই দিকে থাকবে না। গ্রামের মানুষ সেই গ্রামের মাটি, সেই গ্রাম বরাকের মাটিটাকেই আঁকড়ে ধরে রেখেছে। অর্থাৎ আপনার গ্রামের মানুষকেও কিন্তু আপনারা সেইভাবে টেনে আনতে পারছেন একটা আন্দোলন। আপনার অভিজিৎ বাবু, আপনার এই আর্গুমেন্টের সাথে আমি একটু ডিফার করি। গ্রামে দেখবেন জমি পড়ে থাকে, কাজ করার লোক নেই। গ্রামে প্রচুর ক্ষেত এমনি খালি পড়ে থাকে, কাজ করার লোক পাওয়ার জন্য প্রত্যেক বাড়ির ছেলেমেয়েগুলো বাইরে চলে যায়, এটা হিন্দু বলুন, মুসলিম বলুন, যে কোনো সম্প্রদায় বলুন, কাজ করতে যায় না তারা, এখানে থাকতে যায় না। তারপর পরিসংখ্যান দেখলে কিন্তু গ্রামে এখনো লোক বেশি, লোক বেশি, গ্রামে তো 91% মানুষ, কিন্তু প্রত্যেক বাড়িতে খুঁজলেই দেখবেন যে যুবকরা দেয়ার ইন্টারেস্টেড কোনো শহরে চলে যেতে, বাইরে কিছু না পাক মেট্রিক কত পার্সেন্ট, এগুলো ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন কিছু না হোক ওরা বেঙ্গালোরে এটিএম এর সিকিউরিটি গার্ড, কোনো দোকানের সিকিউরিটি গার্ড, আস্তে ভারতবর্ষে চলে গেছে বরাকের ছেলেমেয়েরা, আর হিন্দু বলুন মুসলিম বলুন, এটা এক নম্বর, এটাকে কি বলবো আমি, ব্রেন ড্রেন শিক্ষিত ক্লাসের মধ্যে নাই, দু নম্বর ম্যাক্সিমাম লোক বাইরে চলে যাচ্ছে, এখান সম্বন্ধে মানুষের ইন্টারেস্ট নেই, এবং মুসলিমরা তাও ঘুরে আসে, হিন্দুরা গেলে আসতে চায় না, ওইখানে সেটেল হতে চায়, মা বাবাকে নিয়ে যাবে। এই যে অবস্থা, এটা টিপিক্যাল সামাজিক অবক্ষয় এবং সামাজিক যে শূন্যতা সৃষ্টি হচ্ছে এটার মধ্যে, এটা কিন্তু একদম যদি গ্রাউন্ড লেটারে কাজ করা যায়, ফিল করা যায়। দেখবেন যেখানেই যান, গ্রামেই মিটিং করুন, ইয়াং ছেলেমেয়েরা কম, এই যে লোকরা আসে, স্কুল টিচাররা আসে, অন্যরা আসে, মানে ইয়াং যে যে একটা জায়গাটা রয়েছে তাদের ইন্টারেস্টটা সেই জায়গাতে বোধ হয় নাই, ইন্টারেস্ট নেই। অভিজিৎ বাবু, আমি আপনার সঙ্গে আমরা আসছি আলোচনায়, এবারে নিচে একটা সামান্য বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরেলাম বিরতির পর। হ্যাঁ, আমরা যে বিষয়টা আলোচনায় ছিলাম যে আপনি বলছেন যে আমাদের এখানকার যারা যুব প্রজন্ম তাদের সেইভাবে ইন্টারেস্টেড নেই, তারা সেই সব আন্দোলনে ঝাঁপাচ্ছে না, কিন্তু আমরা যদি একবার যদি আমরা চোখটা খুলতে পারি, আমরা যদি গুয়াহাটি শহর, আমি বলছি স্পেসিফিক্যালি গুয়াহাটি শহরে যদি কোনো এই নাগরিকত্ব বিলের বিরোধিতা করে যখন মিছিল বেরোয়, তখন লক্ষ লক্ষ মানুষ চলে আসে। আমাদের এখানে যখন নাগরিকত্বের বিলের পক্ষে যখন আমরা বেরিয়ে যাই, তখন আমাদের সঙ্গে কেন মানুষ আসে? শুনেন অভিজিৎবাবু, এখানেই আপনার সঙ্গে আমার একটা ডিফারেন্স, এটা লক্ষ লক্ষ যে মানুষ বেরিয়ে আসে, সেটা সব স্কুল কলেজেগুলো বেরিয়ে আসে, ঠিক আছে, সুন্দর কথা, সুন্দর কথা। এখানে মানুষ কতজন থাকে এটা দেখবেন, এখানে ওদের যে ফান্ডিং, এইখানে এখানে আমি এই যে মলগুলো আছে সব আসুন নামে চাঁদা যায় গুয়াহাটিতে, এটা খেয়াল করবেন। আচ্ছা, ওদের ফান্ডিং এবং টোটাল এখানে নয়, মানে ওরা কি আপনারা বলছেন কি টাকা দিয়ে লুকানছে? টাকার একটা প্রয়োজন আছে, আজকে গাড়ি ঘোড়া এগুলো এগুলো দিয়ে আজকে গ্রাম বড়ার থেকে যদি মানুষ আপনা করতে হয়, কেউ নিজের সহিচ্ছে চাঁদা তুলে আসে, এগুলো আপনাকে
বেকুল বলুন যাই বলুন এগুলো প্রোভাইড করতে হবে, করতে গেলে আজকে অর্থের প্রয়োজন। আজকের হ্যাঁ আমি বলছি আজকে ফিনান্সারি এখন বড়কার চেহারা আমি আমি আইন পাল্টে দেবো, আন্দোলন কাকে বলে সেটা আমি দেখে দিতে পারবো। ফিনান্সদেরকে আপনারা খুঁজে বার করুন। হ্যাঁ ওটা মুখে বলা অভিজিৎ বাবু যত আপনি বলছেন যে শিলচর সরের মলের চাঁদা যাচ্ছে আশুতে, কিন্তু শিলচর সরে ব্যবসা করছে কেন আপনারা চাঁদা নিতে পারছেন? সেই দিন তো আপনি বলবেন যে আকসা এখানে জুলুমবাজি করছে, তখন তো আপনি ইয়ে করবেন না। আজকে যদি আকসা যদি একটা মল থেকে চাঁদা নিয়ে এখানে বাঙালির জাতির রক্ষার্থে যদি কোনো একটা সংগঠন আন্দোলন করে, আমার মনে হয় না আকসাকে কেউ বলবে যে আকসা চাঁদা নিয়েছে। এটা এটা এইভাবে হবে না, এটা থ্রেটানিং দিয়ে 2,50,000 টাকা করে যে যাচ্ছে এমনিতে যায় না, বুঝতে পারছেন? ওরা কিভাবে নিচ্ছে? ওইখানে তো কথা সরকারি মদত, আপনি থ্রেট দিয়ে দেখেন কালকে পুলিশ অ্যারেস্ট করবে, আশু থ্রেট দিক 5,00,000 টাকার জায়গায় 10,00,000 টাকা দেবে। দিস ইজ দি ডিফারেন্স, এগুলো এই বাস্তব সত্যটা বুঝতে হবে। আজকে যদি আকসা সরকারের মদত চলছে, সরকার পুরোপুরি মদত, এখানে যদি আকসা গিয়ে কোনো মলে বলে যে আমাদেরকে 50,000 টাকা দেও, উইদিন ফিউ আওয়ার্স সবকে অ্যারেস্ট করে নেবে পুলিশ। কিন্তু যদি সমুজ্জ্বল ফোন করে দেয় কাউকে 5,00,000 টাকা দিতে ছিল, 10,00,000 টাকা দিয়ে দেবে। দিস ইজ দি ডিফারেন্স, এই কথাগুলো আমাদের এখানে প্রবলেম। তারপরে আমাদের মানুষেরা মলের কথা ম্যাক্সিমাম তো অন্যরা, আমাদের মানুষ যাদের পয়সা আছে, আপনি যান চাঁদা তুলতে, 1,000 টাকা দিতে 10 দিন ঘুরাবে। টিপিক্যাল সাইকোলজি এখানকার। আপনাদের দুজনই একটা বক্তব্য আমরা এখানে স্পষ্ট হচ্ছে যে আমাদের বরাক উপত্যকায় জোরদার আন্দোলন সংগঠিত না হওয়ার পেছনে একটা ওয়ান অফ দি রিজনস আমাদের আর্থিক অভাব, এটা স্বীকার করতে হবে। 2 নম্বর আপনি গ্রামের কথা বলছেন, আমরা যেটা দেখি গ্রাম থেকে একটা লোক যদি ওর আসে শহরে, ওর আসা যাওয়া এবং দুপুরবেলা একটা চা খেতে অ্যারাউন্ড 100-125 টাকা লাগে, 140-150 টাকা লাগবে। 2 নম্বর কথাটা হলো ওর রোজগারটা যাবে, ওই একদিনের রোজগারটা যাবে, এটা একটা প্রবলেম হয়ে যায় এখানে। তার জন্য গাড়ি প্রোভাইড করতে হয়। আমরা দেখেছি গাড়ি তো এমনি দেওয়া যায় না, রসিদ বই বা কুপন দিয়ে লোকালি চাঁদা তুলে কয়েকটা জায়গায় সাকসেসফুল হয়েছি, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমরা আনসাকসেসফুল হয়েছি। চাঁদা উঠে গিয়ে 500-800-800 টাকা, এটা গাড়ি ভাড়া করে আনতে গেলে 2,500-3,000 টাকা লাগবে, এটা উঠে না। লোকে চাঁদা দেয় আমি অস্বীকার করি না, দে, গরিব মানুষরা মিডিল কার মানুষরা আছে 50-100-200 টাকা দে, কিন্তু যাদের বেশি করে দেওয়ার ক্ষমতা আছে ওরা দিচ্ছে না। একটা এক্সাম্পল দিই, শিলচর শহরে এত বড় ডাক্তার আছেন, প্রায় ডাক্তারের দৈনিক রুজি 30,000 থেকে 50,000, নিঃসন্দেহ। আপনি যান না 1,000 টাকা কোনো ডাক্তারের কাছে চাঁদা আনেন, আপনি দেখবেন কি করে। কিন্তু ওই ডাক্তারই তখন দেবে আপনাকে চাঁদা যদি ওর পরিবারের কেউ যদি নাম না আসে, আপনাকে আন্দোলন সহযোগিতা করতে হয়তো দিয়ে যেতে পারে। কথাটা বলতে অত্যন্ত লজ্জা লাগে, এরকম তো শিলচর শহরে এমন মানুষ আছে যে একটা সুপ্রিম কোর্ট কেস চালাতে পারে, দেবে না। এবং আপনাকে যদি 5,000 টাকা দেয়, আপনাকে 10 দিন ওর পেছনে যেতে হবে, অত্যন্ত লজ্জার কথা। এটা এটা একটা তিক্ত অভিজ্ঞতা যে এখানে মানুষের এখানে শুনুন আর কি জানেন, আরেকটা ভয়, পয়সা তো দেবেই না উপরন্তু সমালোচনাটা করবে, আর যদি 2,000 টাকা দেয় আপনাকে 2,00,000 টাকা সমালোচনা করবে। আরে তুমি পয়সাটা দাও, তুমি দায়িত্বটা নেও, কোথায় খরচ হয়েছে কী খরচ হয়েছে দেখো না, এটা সচেতন। আমি একটা কথা বলছি আপনাকে, একটা কথা প্লিজ শুনুন, নীলাদ্রবাবু কেস করেছেন সুপ্রিম, সবাই বলছে হ্যাঁ, কত টাকা দিয়েছেন, কোন ধরনের উকিল পেয়েছেন, সেই একজন নেতা দিয়েছেন 2,00,000 টাকা, 2,00,000 টাকা এই কিশোরদা বলেছেন এইসব কেস ধূপে টিকে না, 25-30,00,000 টাকা যদি তুলে না দেওয়া যায় এসব কেস করে আরো অসম্মান হওয়া। একটা বিষয় আমরা দেখেছি, যদি আমরা মামলার দিকে দেখি, যদি আমাদের বাঙালিদেরকে যদি এই মুহূর্তে যদি সুরক্ষা দিয়ে যেতে, তাহলে জামিয়া উলামা, দেখুন এখানে একটা বিভিন্ন কথা আছে, নাহলে তো আমি কোনো বাঙালি সংগঠন না, আজকে কথাটা বলতে হবে, আমশু যা আন্দোলন করে তার পিছনে একজন বড় মুসলিম নেতা আছেন, ফান্ডিং করেন সমস্ত ফান্ডিং, উনি কিছু চান না জাতির ইন্টারেস্টে ফান্ডিংটা করে যান, যা লাগে তা দিয়ে দেন, জমিয়তের যা করেন তার একজন রাজনৈতিক নেতা, ব্যবসায়িক রাজনৈতিক নেতা করেন। আমাদের তো প্রচুর নেতা আছেন, 100-100 কোটি টাকা এমন নেতা আছেন শিলচর শহরে, যাতে প্রপার্টি 250-300 কোটি টাকা, 1,000 কোটি টাকার ওরা বাঙালির স্বার্থে অনেক কথা বলবেন।
নম্বর হলো গিয়ে মানুষের মধ্যে, এটা তো আপনি সেরকম রাইটলি কথাটা বলেছেন, যেটা আমাদেরকে মনের মধ্যে অত্যন্ত একটা হীনমন্যতার প্রশ্ন, যে বরাক উপত্যকাতে উচিত ছিল দু তিনটা কেস সুপ্রিম কোর্টে করা, বরাক উপত্যকা থেকে উচিত ছিল আরও কিছু কাজকর্ম করা, তাও আমাদের আমাদের ক্ষুদ্র চিন্তাধারায় ক্ষুদ্র ক্ষমতার মধ্যে আমরা অল ইন্ডিয়া লেভেলে ফাইটটা তুলে নিয়ে গেছি। আমরা দিল্লি প্রেস ক্লাবে করেছি, বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে, একা পারিনি। আমরা সমস্ত কলকাতায় আমাদের চেয়ারম্যান প্রায় জায়গাতে পশ্চিমবঙ্গে মিটিং করেছেন, তপদীপবাবু নিজে পার্সোনালি গিয়ে সব জায়গায় আন্দোলন করেছেন। আমরা আন্তর্জাতিক স্তরেও আমাদের আন্দোলনটাকে নিয়ে গেছি, এবছর রাষ্ট্রসংঘ বিভিন্ন ওয়েতে আমরা আন্দোলনটাকে নিয়ে গেছি, আমরা নিজেরা ওয়েবসাইটে দেখেছি। কদিন আগে দেখবেন, আমি দেখেছি, টিভিতেও দেখেছি, টেলিগ্রাফ পত্রিকায় দেখেছি, আমরা একটা ইংলিশে, আমরা প্রথমে একটা বাংলায় দিয়েছিলাম ছোট্ট বুকলেট, তারপরে আমরা একটা ইংলিশে বুকলেট দিলাম, হোয়াট ইজ হ্যাপেনিং ইন আসাম। এই বুকলেটটা সমস্ত ভারতবর্ষে দেখবেন বড় বড় আগেরা সবাই আশুকে সাপোর্ট করে স্টেটমেন্ট দিত, যারা ইন্ডিপেন্ডেন্ট লোক বা বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যুরোক্রেটসরা, আজকাল কেউ দেয় না। এই বুকলেটটা পাওয়ার পর, এই বুকলেটটা আমরা প্রায় 10,000 টাকা খরচ করে ভারতবর্ষের এমন কোনো জায়গা বাদ নেই, সুপ্রিম কোর্টের জাজ থেকে হাইকোর্টের জাজ থেকে সবার কাছে আমরা পৌঁছে দিয়েছি। শুধু পাঠানোর খরচ 10-15,000 টাকা আমরা খরচ করেছি, পার্সোনালি দিয়েছি, বাই পোস্ট দিয়েছি, উইথ এ ফরওয়ার্ডিং লেটার। কদিন আগে গৌহাটির থেকে আসাম নাগরিক মঞ্চ বা ওরকম কোনো একটা সংগঠনের সম্পাদক হরেকৃষ্ণ ডেকা, রিটায়ার্ড ডিজিপি আসাম, ওরা সংগঠন থেকে একটা ছোট্ট বুকলেট বের করেছেন, হোয়াই এনআরসি। এবং ওনার বক্তব্যে আমি টিভিতে দেখেছি, উনি বলেছিলেন যে শিলচর থেকে ইংলিশে কোনো এক সংগঠন এমন একটা বুকলেট দিয়ে সমস্ত ভারতবর্ষের মানুষকে অসমীয়া জাতি, অসমীয়া সংস্কৃতি, এই এনআরসি আন্দোলন সম্বন্ধে ভুল তথ্য দিয়ে ঐতিহাসিক ইতিহাসকে বিকৃত করে বইটা পাবলিশ করেছে। আমরা এটার কাউন্টার হিসাবে ইংলিশে সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে দিতে চাই। আচ্ছা, রূপমদার কাছে যাচ্ছি। রূপমদা, এই মুহূর্তে আমরা যদি দেখি যে গোটা আসামে বাঙালিদের জন্য যদি কেউ সরাসরি কথা বলছে রাজনৈতিক নেতা, সে লগে আমাদের উত্তরকর্মী যে বিধায়ক কমলাক্ষতে, এবং ঠিক পাশাপাশি যদি দেখি আমরা ধুবড়ি উজাইর বিধায়ক শিলাদিত্যকে, শিলাদিত্যের ভূমিকাটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি এই ব্যাপারে এই ইয়েতে আমি কিছু বলবো না, কারণ ওর উনার রাজনৈতিক দিকটা ছেড়ে বাঙালিদের স্বার্থে যে কথা বলছেন সেটাকে আপনি কীভাবে, আমি বাঙালির স্বার্থে ঠিক আছে, কিন্তু সব ইয়েতে আমার ওপিনিয়ন ইয়ে না আর কি। আমরা আরেকটা বিষয় যদি দেখি, কিছুদিন আগে এই নভেম্বরের একটা বাঙালি সমাবেশ হবে, সেটার বিরুদ্ধে অখিল গগৈ থেকে শুরু করে সবাই সরাসরি হুঙ্কার দিয়ে, উনি অখিল গগৈ সেদিন আমি তো বললাম যে কৃষকের দায়িত্ব থেকে সরে এসে কিভাবে বাঙালি জাতিকে আসাম থেকে রাষ্ট্রহীন করা যায় সেই কাজে উনি ব্যস্ত। ওনার আন্দোলনটা হচ্ছে গিয়ে স্পন্সার্ড আন্দোলন, উনি কোন সময় কার হয়ে আন্দোলন করেন উনি হয়তো নিজেই জানেন না। মানে আপনি বলছেন যে অখিল গগৈ একজন স্পন্সর আর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে টাকার বিনিময়ে উনার, হ্যাঁ উনার আন্দোলনটাই টাকার বিনিময়ে, কখনো সুপারি নিয়ে মুখ খুলেন, কখনো আবার নাগরিকত্ব নিয়ে মুখ খুলেন, আবার কোন সময় ইয়ে নিয়ে মুখ খুলেন, এই যে আপনার কয়লা নিয়ে, কয়লা আর কখনো ওই যে আপনার নদীর ইয়ে, যে নদীবাদ নিয়ে, নদীবাদ। দেখুন আসাম আন্দোলনের, আচ্ছা কিশোরটাকে আমি একটা কথা বলছি আপনার কথাতে আসার আগে, যে বিষয়টা হচ্ছে যে একটা বাঙালি সমাবেশ হবে গুয়াহাটিতে, সেটা একটা নির্ধারিত হয়েছে, তারপর বিভিন্ন দিক থেকে উগ্র অসমীয়া জাতীয়তাবাদী সংগঠন হুমকি দিয়েছে, এবং এই সূত্রটা ধরেই মিনাল হাজারিকা বাঙালিদের হুমকি দিয়েছিল। কিন্তু আমরা এখন যদি দেখি অসম সাহিত্যসভার ভূমিকাটা আপনার কীরকম লাগছে, যে অসম সাহিত্যসভা সেই না, এটা এটা অসম সাহিত্যসভার যে ভূমিকা, ওরা বলছে যে ইয়েটা বাদ দিয়ে, নাগরিকত্বটা বাদ দিয়ে, মানে ওটা বাদ দিয়ে ইয়ে হোক, নাগরিকত্বর বিষয়টা বাদ দিয়ে সমাবেশ হোক, সমাবেশ হোক, ওনারা যদি মেনে নেন তাহলে তো কিছু করার নেই, কিন্তু এটা এটা বাদ দিয়ে কীভাবে হবে সমাবেশটাই তো এটাকে নিয়ে। কিশোরদা দেখুন, একদম প্রথম আবার বলতে হয় না, অসম আসামে আমি আসছি, আসামে কিসের জন্য মানুষ আন্দোলনে বেরিয়ে যায় 8-10,000-20,000 পট করে? দেখুন, উগ্র কিছু সংখ্যক উগ্র প্রাদেশিকতাবাদীরা এমনভাবে বুঝিয়েছে ওদের মানুষদেরকে,
যে বাঙালি হিন্দু তোমাদের সবচেয়ে বড় শত্রু, তোমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে না, তোমাদের ব্যবসাপত্র হবে না, তোমাদেরকে ভাষাটাও দেবে না, ভালো করে ব্রেইন ওয়াশ। অখিল গগৈ ওপেনলি প্রেসে বলে বাংলাদেশে 1,90,00,000 বাঙালি হিন্দু আছে, এই বাঙালি হিন্দুদেরকে আসামে এনে 126টা কনস্টিটিউয়েন্সিতে বসিয়ে দেবে এবং ভবিষ্যতে সমস্ত অসমীয়া জাতি সেকেন্ড ক্লাসে পরিণত হবে। সুতরাং তার জন্য নাগরিকত্ব বিলকে বিরোধিতা করো, ওদের প্ল্যানিংটা দেখে, এবং এটা অসমীয়া মানুষ বিশ্বাস করে, অত্যন্ত লজ্জার কথা। ওদের মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন প্রচুর, ওদের সেই ভয়টা নেই। কেন ধীরেন্দ্রনাথ চক্রবর্তী এত যে কথাটা বলেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে বলেছেন যে অসম থেকে আলফা 30 বছরে 35,000 কোটি টাকা অসমবাসীর লুণ্ঠন করেছে, অখিল গগৈ অসমকে 30 বছর পিছিয়ে দিচ্ছে, শিলাদিত্য নিপীড়িতদের কণ্ঠ, এ কীভাবে কথা বলে যাচ্ছেন সমুদ্র কাশ্যপ গুপ্ত? আচ্ছা, ওরা যা বলছেন সেই ভয়েসটা কাজে লাগছে না তো? না, ওই কথাটা ওদের মনে খুব ঢুকেছে যে বাঙালিরাই আমাদেরকে, বাঙালি হিন্দু পার্টিকুলারলি বাঙালি হিন্দু হিন্দুরা আমাদেরকে শেষ করে দেবে, শেষ করে দিচ্ছে। 1,90,00,000 অখিল গগৈ ওপেন প্রেসে বলছেন এবং টিভি চ্যানেলগুলো এগুলো দিন রাত 24 ঘন্টা প্রচার করে মানুষের মধ্যে কানের মধ্যে প্রচার মাধ্যমের সেখানে একটা ভূমিকা রয়েছে। তার জন্য দেখবেন বাঙালি হিন্দুর কোনো বক্তব্য হলে ইমিডিয়েটলি দেওয়া হয়, আচ্ছা মানুষ এসে যায়। এবং দেখেন অসম সাহিত্য সভাও এটার ব্যতিক্রমী নয়, ওদের ভূমিকাটা তো বিভিন্ন সময়ে, যদিও সাহিত্য সভা বলতে অত্যন্ত খারাপ লাগে, যতটুকু এনলাইটেন্ড হওয়া উচিত ছিল ওদের বক্তব্যগুলো সেগুলো এনলাইটেন্ড না। আজকে আমাদের প্রশ্ন হলো অবিভক্ত ভারতবর্ষের নাগরিকরা কেন ভারতবর্ষে নাগরিকত্ব পাবে না, কেন আমাদেরকে টেস্ট পরীক্ষা দিতে হবে, কাগজপত্র দিতে হবে, এটা শুধু আসামের জন্য? আসাম কি ভারতবর্ষের বাইরে? আর যারা আমাদের নাগরিকত্ব যাচাই করতে চায়, যারা আমাদেরকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে, ওরা কবে এসেছে আসামে, সেই ইতিহাসটা তো তুলে ধরা দরকার। এটা তো উচিত ছিল আমাদের নেতৃবৃন্দর পার্লামেন্টে তোলা, অ্যাসেম্বলির তোলা। ওরা 1228 থেকে 1300 মধ্যে আসলো, এসে আমাদেরকে, আমরা যারা অরিজিনাল ইন্ডিয়ান জন্মসূত্রে অবিভক্ত ভারতবর্ষের নাগরিক, আমাদেরকে বলে আমরা নাগরিক না, অত্যন্ত লজ্জার কথা। কিন্তু আমি বলি আজকে আপনি প্রেসের সামনে যে যাই বলুক, প্রতিজ্ঞা এলাকা যাই বলুন, আমাদের সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যাই বিচার করুন, এই সমস্ত বিচারের আবার বিচার হবে, সমস্ত বিচারের কিন্তু আবার বিচার হবে, কিন্তু কোনো মানুষ ছেড়ে কথা বলবে না। বেশি দিন তো নেই, আমরা দেখব ওদের শেষ, তারপরে কিন্তু আবার বিচার, ওদেরও বিচার ব্যবস্থার বিচার ব্যবস্থায় আনা যায়, কিন্তু অত্যন্ত সুপ্রিম কোর্টের, আমি মনে করি সুপ্রিম কোর্টের স্ট্যাটাসটাকে উন্নত নামিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা নিরপেক্ষতা থাকছে না, এগুলো নাটক না, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করবে কি, এগুলো কি হচ্ছে? এই প্রশ্নগুলো প্রথমে 15টা নথি ছিল, হঠাৎ করে 5টা এবং সম্পূর্ণ আসর অঙ্গুলি হলো না, এগুলো হচ্ছে আমরা কি বুঝি না? এগুলো এই 5টা নথি ছাটানো আসাম চুক্তির পরিপন্থী, আজকে আসু একবারও এটার বিরোধিতা করে না। কারণটা কি? 51 এনআরসি মানি না, কিন্তু আসু চায় 51 এনআরসি, 51 থেকে 71 কোনো ভোটার লিস্ট আমরা মানি না। এটা তো 1986 অ্যামেন্ডমেন্টের প্রথম কথাটাই, 24 মার্চ 1971 ভোটার লিস্টে যাদের নাম আছে ওদেরকে লিখেছি, এটা ম্যাক্সিমাম মানুষ ঢুকলো এটার বেসিসে, আর এখন বাকি লোকদের ক্ষেত্রে এটা হবে না, তার মানেটা কি? এটা কিসের বিচার? এটা তো কাজীর বিচার। সেটার পিছনে কার চক্রান্তটা আপনাদের মনে হয়? এগুলো দুজনে, এগুলো তো এই যে উগ্র প্রাদেশিকতাবাদী মানুষের ব্রেইন, আজকে যদি আসাম চুক্তি লঙ্ঘন করে থাকে তাহলে হাজেলা করছে, আসু কেন কথা বলে না, আসু নিশ্চুপ কেন? এই মদত রয়েছে এবং আলফাকে, প্রোটোক আলফাকে কাজে লাগানো হচ্ছে, যখন দেখছে আসুর দাবাইয়ে বাজার চলছে না, এখন হুমকি দেওয়া হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এসব বাঙালি এসব সব দিন 83 গত হয়ে গেছে। না, এই মিনালা জায়গার হুমকি দেখি বাঙালিদের মধ্যে কোনো দেখুন, হু ইজ মিনালা জারিগা? একটা দেশবিরোধী মানুষ যে ভারতবর্ষের থেকে আসামকে ভাগ করতে চেয়েছিল, হাজার হাজার ভারতবর্ষের মানচিত্র থেকে আসামকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র করার যাদের চিন্তা ভাবনা ছিল, আজকে লক্ষ লক্ষ মানুষের রক্ত চুষে এখানে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকে যাদের ব্যক্তিগত ইয়েভাবে অর্থ সেখানে ইয়ে করেছিল, আইএসআই এর এজেন্ট হিসেবে কাজ করেছিল, যারা
সেখানে নিজের লাভজনক ব্যবসায় জড়িত ছিল। আজকে আজকে ওরা প্রত্যাবর্তন হয়েছে ভারতে, কিন্তু সেই টাকা ওনারা নিয়ে আসতে পারেননি। সেই টাকাগুলো গুলো কোথায়? এগুলো তো আসামের জনগণের টাকা। কিশোরদা, আজকে মৃণাল হাজারিকা, জিতেন দত্ত, ওদের বক্তব্য বাঙালি সমাজের মধ্যে কোনো গুরুত্ব নেই, কারণ আমরা জানি ওদের ব্যাকগ্রাউন্ডটা কি। কিন্তু ওদেরকে যে এখানে বরাক উপত্যকার কিছু তথাকথিত সংগঠন, আমি বলবো এই খিলঞ্জিয়া মঞ্চ, আলফা, প্রাক্তন আলফা মঞ্চ, এই ধরনের কিছু তথাকথিত যে সংগঠনগুলো ওদেরকে যে সহযোগিতা করছে, ওদের বন্ধের সমর্থন জানিয়ে আমরা দেখেছি সেদিন, যদিও বরাক উপত্যকার মানুষ সেই বন্ধকে সমর্থন করে নিয়ে রীতিমতো বন্ধকে, শুধু বরাক উপত্যকার অভিজিৎ বাবু সেই বন্ধকে সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছেন বরাক উপত্যকার জনগণ এবং কার্বি আংলং, ডিমা হাসাও, এবং ইয়েতে বড়োল্যান্ডে বন্ধ ব্যর্থ হয়েছে। সেই সময় যদি দেখি আমরা কাছাড় জেলায় দু একটা তথাকথিত সংগঠন সেই বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিল। ওরা যে এই ওদেরকে সমর্থন করে, এই উগ্র জাতীয়তাবাদীদেরকে সমর্থন করে, সেটাকে কি ওরা বরাক উপত্যকায় কোনো প্রভাব ফেলতে পারবে? এরা কারা প্রথমে দেখতে হবে, এই কি ক্লাস অফ পিপুল, এরা কারা, এদের ব্যাকগ্রাউন্ডটা কি? আর ওরা বললেই ওরা খিলঞ্জিয়া, ওরা তো কোনো ইতিহাস জানে না, নিজেদের ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধার স্বার্থের জন্য এবং ওদেরকে পেছন থেকে কিছু লোক ফান্ডিং করে ব্রহ্মপুত্র উপত্যকার থেকে বরাক উপত্যকার একটা বিভাজন সৃষ্টির চেষ্টা করে এই মুষ্টিময়কে, এবং আজকে থেকে না, এটা 1960 ইংরাজির থেকে বরাক উপত্যকা এই ধরনের কিছু লোক আছে, দালাল প্রকৃতির লোক, ওদের কোনো গুরুত্ব নেই বরাক উপত্যকা। এই যে 60-এর উনি মানে ভাষা আন্দোলন থেকে জন্ম হয়েছিল অদ্যাবধি সেটা আছে। আবার আসছি, এবারে নিচ্ছি সামান্য বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমরা এতদিন থেকে দেখেছি যে সুস্মিতা দেবের নাগরিকত্ব বিল এবং এনআরসি নিয়ে একটা ভূমিকা ছিল, কিন্তু আমরা ইদানিংকালে দেখছি তিনি নাগরিকত্ব বিলের একটা বিরোধিতার কণ্ঠ ওনার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। কিশোরদা, দেখুন, টোটাল প্রেসে ব্রহ্মপুত্র উপত্যকার বলুন, এটা বলুন, টোটাল একটা নাগরিকত্ব বিল যেটা এসেছে 2006, এটা মিসকনসেপশন। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এটা বুঝেইনি এটা কি। ওই বিলের মধ্যে কোথাও লেখা নেই কাউকে নাগরিকত্ব দেওয়া হবে। হ্যাঁ, এটা সুস্মিতা দেব নিজেও বলেছিলেন, কোনো জায়গায় লেখা নেই, চন্দ্রমোহন পাটোয়ারি বিধানসভায় বলেছেন, কোনো জায়গায় নেই। সিম্পল একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ফর অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ, 12 বছর থেকে 11 বছর থেকে 6 বছর, কিন্তু এটার সাথে সাথে শ্রীমতী অঞ্জনা বলে ভদ্রমহিলা একজন ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে এসওপিটা দিয়েছেন, এটা মারাত্মক। ওকে যে রিলিজিয়াস পারসিকিউশনে আসতে হয়েছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে, তাহলে একটা প্রমাণ দিতে হবে, যেটা আমরা বারবার বলেছি, হোম মিনিস্টারকে মেমনের নাম দিয়ে আমরা বলেছি, এটার প্রমাণ কীভাবে সম্ভব? রাত্রেবেলা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, থ্রেট দিয়েছে, সমস্ত কিছু হয়েছে, রাত্রেবেলা রাত্রের অন্ধকারে যে লোকটা পরিবার পরিজন নিয়ে কোনোরকম প্রাণ বাঁচিয়ে এসেছে, ও কী প্রমাণটা দেবে? ওর অ্যাড্রেস প্রুফ চাই না? এটা বলছি যে কথাটা আপনি বলছেন, আমার যে প্রশ্নটা ছিল যে সুস্মিতা দেব এই মুহূর্তে হঠাৎ করে নাগরিকত্ব বিলের বিরোধিতা কেন করছে? যদি সুস্মিতা দেবের সঙ্গে আমার কোনো সরাসরি কথা হয়নি, আমি সংবাদ মাধ্যমের কোড এন্ড আনকোড করে আপনাকে বলছি, সেটা কি সত্যি? কি সুস্মিতা দেব কি নাগরিকত্ব বিলের বিরোধিতা করছে? এখন পর্যন্ত প্রকাশ্যে এরকম কিছু আমরা শুনিনি, বা পেশে আমরা দেখেছি এটাও ভাষা, তবে এটা উনি তো ডিরেক্টলি কোনোদিন এভাবে ডিরেক্টলি এখন পর্যন্ত বিরোধিতার কথা শোনা যায়নি। কিন্তু যেটা পাবলিকলি বলে যে কমলাক্ষ দেবপুরকাস্ত যেভাবে নাগরিকত্ব বিল নিয়ে, বাঙালি মানুষের নাগরিকত্ব নিয়ে লড়াই করছেন, এখানে সুস্মিতার রোলটা অত্যন্ত লজ্জাজনক, এটা কিন্তু পাবলিকলি বলে। মানে আপনি বলছেন যে সুস্মিতাকে যেভাবে আমরা পাওয়ার কথা ছিল বাঙালিদের, সেইভাবে সাংসদ সুস্মিতা দেবকে পাওয়া যাচ্ছে না, এটা পাবলিক এটা কথা আছে, যেখানেই যাই বলে আমাদের এমপি কি করে, প্রশ্নটা আসে। রূপমদা, সুস্মিতা দেব যেটা আমার কিশোরদা বললেন যে আজকে আমরা কমলাক্ষকে যেভাবে পাচ্ছি সেইভাবে, এটা তো আমার বক্তব্য, বরাক উপত্যকার জনগণের বক্তব্য, কমলাক্ষ আজকে এটা, হ্যাঁ এটা কিভাবে আসছে শুনুন তাহলে। কমলাক্ষ তো কমলাক্ষ না, আমি জানি ওর সঙ্গে, আমার ছোট ভাই
হ্যাঁ, ওর থিঙ্ক ট্যাঙ্ক আর ওর পিছনে কাজ করছে, কে কাজ করছে? আমি নিজে ছিলাম, ওগুলো নাম বলতো আমি না, থিঙ্ক ট্যাঙ্কারতে তো কখনো নাম বলতে পারবো না, আমি পারবো না এগুলো। আমি সেই থিঙ্ক ট্যাঙ্কারের মিটিংয়ে আমি ছিলাম। তো এটা মানে উর্বর একটা ফার্টাইল জমি আমি বলবো ওর, আজকে যে এই জায়গা থেকে যে জায়গায় ছিল আর কি, যার আপনি জানেন ভালোভাবে জানেন, বেরিয়ে আসাতে ওর খুব ভালো হয়েছে। বেরিয়ে আসাতে ওর থিঙ্ক ট্যাঙ্কারগুলো যেভাবে ওকে চালিত করছে, বরাক উপত্যকার জন্য একটা মঙ্গলজনক আমি বলবো। এবং আজকে সুস্মিতা দেবের ভূমিকাটা কি আমাকে বলতে দিন তো, ও যা করছে ওর আজকে চেতনা, ওর ভিতরে চেতনা এবং উর্বর জায়গা পেয়েছে, পেয়ে সেই জায়গা থেকে আজ কমলাক্ষ বাঙালির স্বার্থে উদার কণ্ঠে কথা বলে যাচ্ছে, বাঙালিদের স্বার্থে বিধানসভায় প্রতিদিন যতটা অধিবেশন হচ্ছে সেখানে। আমার মনে হয় এখানে থিঙ্ক ট্যাঙ্কারের অভাব সুস্মিতা দেবের, আপনার কথা হচ্ছে সুস্মিতা দেবের সেই কমলাক্ষের মতো, কমলাক্ষ না থিঙ্ক ট্যাঙ্কার আমি বলছি, থিঙ্ক ট্যাঙ্কারের কিছু অভাব আছে যার জন্য তিনি সেই আমরা কমলাক্ষের মতো পাচ্ছি না। না না, সেখানে আমি কি বললাম ব্যক্তির উপর, আজকে আমার পেছনে যদি থিঙ্ক ট্যাঙ্কার না থাকে, সব জিনিস আমার পক্ষে জানা, সব কিছুর রিপ্লাই দেওয়া, সব কিছুর ইয়ে করা আমার পক্ষে একা সম্ভব নয়। মানে সুস্মিতা দেবের থিঙ্ক ট্যাঙ্কারের অভাবের জন্য আজকে এই ঠিক অভাব আমি কেন বলবো, অভাব থাকতে হতো ওরা, হয়তো আমি যা বলছি তার থেকে বেশিও থাকতে পারে। আমার ইজ মাই অ্যাজাম্পশন, আমি বলছি যে এখানে এখানে বা যতটুকু এখানে এগিয়ে আসা উচিত ছিল, এখানে তো দল তো আর ক্ষমতায় নেই কংগ্রেস, সেখানে জনগণ উনাকে সেই অর্থে পাচ্ছে না। মানে যেভাবে জনগণ চেয়েছিল যে বাঙালির স্বার্থে সুস্মিতা কিছু করবে, সেটা আমরা সেই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এই যে সংগঠন, সংগঠক হিসাবে আপনার কি মনে হচ্ছে সেটা কি? দেখুন সংগঠনের ব্যাপারে আমি সংগঠনে কেউ না, ভারতীয় জাতীয় কংগ্রেসের কেউ, এটা কিশোর তো ভালোভাবে জানেন। সংগঠক হিসাবে আপনি একজন সংগঠক, একটা আকসা সংগঠন করেন, ছাত্র সংগঠন করেন, একজন সংগঠক হিসাবে সুস্মিতা দেবকে কি সেইভাবে বাঙালির স্বার্থে পাচ্ছেন কি না পাচ্ছেন না? দেখুন সংগঠক হিসাবে উনি তো সংগঠক না, এখন তো উনি জনপ্রতিনিধি এমপি। আপনি সংগঠক, হ্যাঁ আপনি একজন সংগঠক হিসাবে, আকসার উপদেষ্টা হিসাবে আজকে আকসাকে আপনি পরিচালিত করছেন, আপনার সভাপতি রয়েছেন, সাধারণ সমাজ সবাই মিলে আপনারা পরিচালিত। হ্যাঁ আজকে যদি আমরা এমপি কাছে যাই একক, কিন্তু আপনারা কি সেইভাবে সুস্মিতা দেবকে বাঙালির স্বার্থে যেটুকু পাওয়ার সেটুকু? না না, আমরা তো যাইনি, না না, যখন গিয়েছি আমরা ইয়ে পাই, উনি কেন ইয়ের কাছে, যখন রাধেশ শ্যাম বিশ্বাসের কাছে যাই সেটা পাই, সেটা অন্য অন্য কথা। চাঁদা না আন্তরিক সহযোগিতা ডিসকাশনে, কালকেও তো ওই বলেছিলেন যে আমার যেন শরীরটা ভালো ছিল না, এর জন্য আমি যাইনি। আর রব ইয়ে সাধনপুর কাছে তো ওই মিটিং ছিল ইয়ের থেকে, তা যাওয়া হয়নি আমার। তো ব্যাপারটা ওই যে কালকে আবার আমাকে ফোন করেছিলেন গুয়াহাটি থেকে, সেটা আমি সুস্মিতা দেবকে ফোন করলাম, এই গুয়াহাটি হাইকোর্টের উকিল, উনি দেখা করতে চান এই বাস্তু সমস্যা। এক মিনিট, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার পথে, খুব সম্ভবত আমাদের হাতে দু তিন মিনিট সময় রয়েছে, সেই দু তিন মিনিটের ভিতরে আমি কিশোরদার কাছ থেকে একটা জানবো যে আপনারা একটা গণমিছিলের ডাক দিয়েছেন, আমরা দেখেছি সেই লিফলেট আমরা পেয়েছি, এটা অত্যন্ত এই মুহূর্তের জন্য আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন গণমিছিলের, সেটা অত্যন্ত একটা সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। এই গণমিছিলে এই ঈশান বাংলার আমাদের মারফতে আপনার কি বার্তা রয়েছে গণমিছিল আসার জন্য, যদি আপনি সেই বার্তাটা দিয়ে দেন? আমরা বরাক উপত্যকা তথা কাছাড় জেলার আপামর জনসাধারণের কাছে আমাদের আবেদন, আগামী 13 নভেম্বর সকাল 11টায় ইন্ডিয়া ক্লাব মাঠ থেকে একটা গণমিছিল বেরোবে। গণমিছিলের মূল বক্তব্য যে অনসমিয়া মানুষদেরকে নাগরিকত্ব সুনিশ্চিত করতে হবে, নাগরিকত্ব দিতে হবে। আমাদের প্রথমে যে 15টা ডকুমেন্ট ছিল সেই 15টা ডকুমেন্ট বহাল রাখতে হবে, এবং আমাদের বিরুদ্ধে যেসব হুমকি বা থ্রেটেনিং দেওয়া হচ্ছে তার প্রতি ইয়ে করতে হবে, প্রতিকার করতে হবে, আমাদেরকে সুরক্ষা দিতে হবে। এই আমাদের 5 দফা দাবির ভিত্তিতে আমরা গণমিছিলে আপামর প্রত্যেক নাগরিককে, নাম উঠুক চাহে না উঠুক, আমরা আবেদন, আসুন এই গণমিছিলের মাধ্যমে আমরা রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দিতে চাই যে বরাক উপত্যকার বাঙালি সমাজ, অনসমের সমাজ, আমরা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে লড়ছি। এবং আজকে সমস্ত আসামে তাকিয়ে দেখুন যে 27টা সংগঠন এক হয়ে যে মিটিং ডাকতে চেয়েছিল, বলেছিল 1 লক্ষ লোক হবে,
এটা ভয় পেয়েছে সমস্ত উগ্র অসমীয়া প্রাদেশিকতাবাদীরা, ভয় পেয়ে বিভিন্ন চক্রান্ত করে এই মিছিল এই মিটিংটাকে আটকাতে চেয়েছে। গণতন্ত্রে, ভারতবর্ষ মতো একটা গণতান্ত্রিক দেশে, আমাদের বাক স্বাধীনতা হরণ করার চেষ্টা করছে গার্ড জুড়ে। আমরা তার প্রচণ্ড ধিক্কার জানাই। আমাদের মিটিং হবে, মিছিলও হবে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা স্লো কিন্তু আমরা স্টেডি। কিছুটা একটা কথা বলছি, মানে এই কথাটা না বলে পারছি না, কারণ জনগণের মধ্যে একটা কনফিউশন থেকে যায়। আমরা যদি দেখি যে কিছুদিন আগে যে বন্ধ হয়েছিল, 46টি সংগঠন এক হয়ে বন ডেকেছিল, কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় যে বনটা হয়েছিল, 46টি সংগঠন বন ডেকেছিল এক হয়ে। এই মহামিছিলটাকে কি আপনারা কি শুধু সিআরপিসি না বরাক উপত্যকার সমস্ত সংগঠনকে আমন্ত্রণ? আমাদের এই শুধু এই 13 তারিখের মিছিলটা শুধু সিআরপিসির একার নয়, সিআরপিসির সাথে বরাক উপত্যকার সমস্ত ধরনের রাজনৈতিক দল আমরা সবাইকে ডেকে একটা মিটিং করেছি। এবং এই এই আন্দোলনটা একটা স্টিয়ারিং কমিটি চালাচ্ছে, এতে কংগ্রেসের লোকও আছে, এসোসিয়েট লোক আছে, বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সংগঠন সবাইকে আবেদন করেছি আমরা। এবং গত আকশাও কি থাকছে? আকশাও থাকছে। গত কয়েকদিন আগে একটা মিটিংয়ে আবার আমরা বলেছি এবং একটা প্রেস রিলিজ বেরিয়েছে আমাদের, সমস্ত সংগঠনকে বলেছি যে যার ব্যানার নিয়ে আসুন, এই গণমিছিলে যোগদান করুন। রূপমবাবু, আপনি একটা শক্তিশালী ছাত্র সংগঠন আকশার একজন প্রতিনিধিত্ব করছেন, আপনি এই মহামিছিলটাকে সার্থক করার জন্য আপনি একটা মেসেজ দিয়ে দিন। আগামী 13 নভেম্বর যে মিছিল হবে, সেই মিছিলকে সার্থক করতে আকশা ময়দানে থাকবে এবং ছাত্রদেরকে নিয়ে একটা নতুন মাত্রা দেবে। আমরা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে কলেজ এবং স্কুল সব ছাত্র ছাত্রীদের আকশা অনুরোধ জানাই, ওই দিন সকাল 11টায় এই জমায়েতে অংশগ্রহণ করে সেই মিছিলকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য। কত মানুষের আশঙ্কা রয়েছে আপনাদের? আমাদের আশঙ্কা আনুমানিক 8 থেকে 10 হাজার লোক হবে। যাই হোক, 13 নভেম্বর হচ্ছে শিলচরে একটি মহা মিছিল, যে মিছিলে নির্ভর করবে আমাদের বাঙালির জাতিসত্তা। কারণ আমরা দেখেছি যে 46টি সংগঠন, উগ্র অসমীয়া জাতীয়তাবাদীদের 46টি সংগঠন যে বন ডেকেছিল, তা ব্রহ্মপুত্র উপত্যকায় তারা সফল করেছে, বরাক উপত্যকায় সম্ভব হয়নি। এবার সিআরপিসির নেতৃত্বে যে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন মিলে আগামী 13 নভেম্বর যে মহা মিছিলের ডাক দিয়েছে, আপনারা সবাই আসুন এবং আপনাদের নিজের আমাদের নিজস্ব অধিকারকে আমাদের সেখানে স্থাপিত করতে হবে, আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, সরকারকে বুঝিয়ে দিতে হবে আমাদের, আমরা বাঙালি, আমরা ভারতীয়, সেটাই আমাদের সব থেকে বড়ো পরিচয়, কোনোভাবেই বাঙালিদের হয়রানি চলবে না। আপনাদের দুজনকেই আজকে ঈশান বাংলার এই আমার এই মতামত অনুষ্ঠানে আপনাদেরকে যে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। প্রতি সোমবার রাত 9টায় ঈশান বাংলায় চক রাখুন মতামত অনুষ্ঠানে।